السلام عليكم ورحمة الله وبركاته. आगामी आज के 26 मार्च रोज रविवार बेला दुर्घटनार समय रंगौटे खानका मस्जिदे आगंत खानकाय तैयी बिया परिचालना कमिटी एवं एलाकाबासी युवक समाज मुरब्बिया इकराम सह आजकेर एई सभा হয়েছে এবং এই সভার মধ্যে আমাদের গ্রামের মুরব্বিয়ানে কেরাম মুসলিয়ানে কেরাম এবং যুব সমাজ এবং খানকা কমিটির প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা বাস্তবিক আনন্দিত যে আগামী খানকায় তৈয়বিয়া যেটা হবে 8 এপ্রিল 16 রমজান রোজ শনিবার থেকে আরম্ভ হবে এবং 12 এপ্রিল রোজ বুধবার সকালে তার শেষ হবে। এই খানকা পরিচালনা করবেন বর্তমান আমিরে শরীয়ত ও আমিরে নদওয়াতুত তাআমির শেখুল হাদিস হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামত বরকাতহু। হযরতের সঙ্গে থাকবেন কেন্দ্রীয় স্তরের এবং জেলা স্তরের আকাবিরিনরা। এই খানকাকে সঠিকভাবে পরিচালনা করবেন। আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সমস্ত মিডিয়ার মাধ্যমে সবাইকে মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে বর্তমান আমিরে শরীয়ত দামত বরকাত ও মুজাজিন মুরিদিন এবং সমস্ত সাধারণ মুসলমানদেরকে আমরা অনুরোধ আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে খানকা কমিটির পক্ষ থেকে আপনারা সবাই এখানে আসবেন, এই নির্ধারিত সময় আসবেন। এখানে আত্মশুদ্ধির শিক্ষা দেওয়া হবে। আত্মাকে যতক্ষণ পর্যন্ত মানুষ পবিত্র করতে পারবে না অতক্ষণ পর্যন্ত একজন মানুষ সঠিক মানুষ হতে পারবেন না। এই জন্য আত্মাকে সংশোধন করার জন্য এই খানকা বিভিন্ন স্তরে হয়ে যায়। মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি এই উত্তর পূর্ব ভারতের মধ্যে সমস্ত রমজানের প্রথম রমজান থেকে উত্তর পূর্ব ভারতের মধ্যে বিভিন্ন খানকা পরিচালনা করে শেষে আমাদের এই খানকা 16 রমজান থেকে 20 রমজান পর্যন্ত উনি পরিচালনা করে গেছেন। বর্তমান আমির শরীয়ত আহমদ বরকাতু মরহুম আমির শরীয়ত রহমতুল্লাহ আলী সানি রহমতুল্লাহ আলী যেভাবে খানকা আত্মশুদ্ধির জন্য খানকা পরিচালনা করেছেন সেই রুটিনকে সম্মুখে রেখে বর্তমান আমির শরীয়ত দামত বরকাতু উনি এই খানকাগুলো পরিচালনা করতেছেন। আজকে এই খানকা মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠিত খানকা। এই খানকার জন্য হযরতের জন্য এই খানকার মধ্যে হযরতের জন্য দোয়া করা হবে, তামাম মুশাইখিনে কেরামের জন্য দোয়া করা হবে, যার জন্য আমি সবাইকে এই খানকায় উপস্থিত হয়ে এই খানকাকে সার্থক করার জন্য এবং সর্বস্তরের সাহায্য সবার কামনা করে আমরা এই খানকার কমিটির এই খানকা কমিটির সর্বস্তরের কর্মীরা অনেক উৎসাহ উদ্দীপনা সহিত কাজ করতেছেন এবং জোট কদমে এই খানকার প্রস্তুতি চলতেছে। আপনাদের সবাই সবার সাহায্য সহযোগিতা আমরা কামনা উপস্থিতি কামনা করে আমরা আপনাদের সবার সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি কামনা করে করতেছি মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়ার ভাইদেরকে আমি অত্যন্ত আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এই ওনারা আমাদেরকে এই প্রোগ্রাম সাকসেস করার ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম সামাজিক প্রোগ্রাম বিভিন্ন সম্প্রীতির প্রোগ্রাম ওনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে বিভিন্ন ক্ষেত্রে সমাজের সেবা করে যাচ্ছেন, ধর্মীয় ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে ওনারা মিডিয়ার মাধ্যমে যেভাবে সমাজ বেশ করতেছেন যেভাবে আপনাকে সচেতন করতেছেন, যাই জন্য আমি সমস্ত মিডিয়ার ভাইদেরকে আমার অন্তস্থল দিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা রাখি আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা সবার কাছে পৌঁছবে এবং সবাই আমাদের এখানে উপস্থিত হয়ে এই খানকাকে সার্থক করবে। এইটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব।